এ লোক, এ লোক, এ শোন শোন শোন, তুই ওই সদরুলের বাড়ি যে তুই দাওয়াত খাচ্ছিস কেনে? হ্যাঁ, তুই খাবার খাচ্ছিস কেনে? তো তো কি দাওয়াত দিছিল? হ্যাঁ, আমরা ফকির বেলি, আমরা কি মানুষ নয়? হ্যাঁ, তুই বেসরমের না খান সদরুলের বাড়ি যে একবার মাখার মাখার করে খেয়ে আসলু? হ্যাঁ, তোর তোর কি লজ্জা সরম কিছু নাই? আরে আমরা হইনো ফকির মানুষ, আমার মান সম্মানের কথা ভাবলে হইবে? হ্যাঁ, আমার মান সম্মানের কথা ভাবলে হইবে? আমার ঝেড়ে বামো ছেড়ে খামো মনে করিস? যে খাওনটা খুয়াইলাইস বেচরা, মনে করেন যে ভালো খাওনটা খুয়াইলি আমাক। এ কথাবার্তা হুশ করি কইস, এ নেলস ফকির, কথাবার্তা হুশ করি কইস। এ তুই মোক চিনিস? হ্যাঁ তুই মোক চিনিস। তুই আমার মানে নীতিমালা লঙ্ঘন করছিস। হ্যাঁ নীতিমালা লঙ্ঘন করছিস। তুই অনুক এই যে এই ইউনিয়নের, হ্যাঁ এই ইউনিয়নের ফকির সমিতির সভাপতি, হ্যাঁ সভাপতি, আর মোরের সাথে তুই চেদর বেদর করিস। তোক মুই এলাকা সারা করিম, বুঝছিস? তোক মুই এলাকা সারা করিম। তুই মান সম্মান নিয়ে টানা হেসরা করিসছে বলিয়া মুই সমিতি টুমিতি বোঝো না। হ্যাঁ বুঝছিস, এলে সমিতি টুমিতি বোঝো না। আমার ফকির মানুষের কিসের ইলে সম্মতি রে? হ্যাঁ কিসের সম্মতি? মুই মনে করি যে আমার ফকির মানুষের কোনো সম্মান আছে? আমার ঝেড়ে ছেড়ে কাজ, ঝেড়ে মামো ছেড়ে খামো, আমাকে তো সাড়ে বারো মাস ভিক্ষা করি বেড়ায় না। তোর মরার পাখনা গাজাইছে, বুঝছিস? তোর মরার পাখনা গাজাইছি তোক। হ্যাঁ তোর 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 মনে হয় এই এলাকা তোর ভাত আর হবার নাই? তুই আইন লঙ্ঘন করে ফেলাছিস। হ্যাঁ আইন লঙ্ঘন করে ফেলাছিস। আরে এটা সরকার থেকে অনুমোদিত। হ্যাঁ সরকার থেকে অনুমোদিত। মুই হলো ফকির সমিতির হ্যাঁ সভাপতি, আর তুই মোরে মোরে ওঠে আসি মোরে মোরে এলাকাতে কি অবৈধ ফকির মি থাকবে দেব? হ্যাঁ অবৈধ ফকির থাকবে দেব। তুই এই ইউনিয়নত লাইসেন্স ছাড়া, হ্যাঁ তুই লাইসেন্স ছাড়া তুই ভিক্ষা করে বাবা নাই? তোর কি কাগজ আছে? তোর তো কাগজও নাই। হ্যাঁ তোর তোর কাগজ আছে দেখাও তো, তখন কেমন পাইস দেখাও। তুই আর আরেকটা যা কেনতা, আর আরেকটা যা, আর আরেক ফকির খালি তোকে দেহ। তোর তো এতক্ষণ ব্যারেল ফেলে দিলে, কারণ মুই সভাপতি দেখি তো কোনো কিছু করুক নে, কারণ মুই তোর ডাঙ্গে বার ফাঙনা, বুঝিস নাই? মুই তোর ডাঙ্গে বার ফাঙনা। তো যদি এই ইউনিয়ন না পোষায় তুই অন্য ইউনিয়ন যা, দেখ অন্য ইউনিয়ন কেমন নিয়ম। হ্যাঁ আরে দূর ভাই, তোমার সারো তোয়ার থেকে সারো তো, তোমার ইলে মোর সাথে আন্দাই শয়তানি না গাইছেন, তোমার যাও তোয়ার থেকে। শয়তানি নয় বুঝছিস, শয়তানি নয়। মুই যদি এলাই ফোন করং, হ্যাঁ মুই যদি এলাই মোবাইল করং, সংগঠন সহ ফকির সমিতি সহ মনে কর যতনেক সদস্য আছে সবগুলো আসি তো তলদি ধরি দেবে। হ্যাঁ তো গণ ধোলাই দেবে। হ্যাঁ তুই, কারণ তুই অবৈধ ফকির। হ্যাঁ তুই অবৈধ ফকির এই এলাকাত। তুই যদি বাস ফেস চাস এলাই, হ্যাঁ এলাই, তুই একেবারে টোপলা টুপলি করে একেবারে লম্বা দৌড় দে, হ্যাঁ কষা দৌড় দে, তুই আর ঘুরি দেখিস নে। হ্যাঁ ঘুরি দেখিস নে। আরে তোমরা যেভাবে কমান নাকছেন, মুই মনে হয় নোয়ালি কসুগের লোক। হ্যাঁ মুই মনে হয় নোয়ালি কসুগের লোক। মুই মনে করেন যে চুরি করি মনে হয় খাসুং, মুই ভিক্ষা করি খাসুং, মুই কিসের দৌড়ে আগে? হ্যাঁ তোর বাসি থাকার আশা নাই বুঝছিস, তোর বাসি থাকার আশা নাই। তোক মুই ভালে ভালে কনুং। হ্যাঁ মোর কথাটা তুই গ্রাহ্য করলু না? হ্যাঁ গ্রাহ্য করলু না। তুই একেবারে মান সম্মান, একেবারে ফকিরের মান সম্মান শোক তুই ধুয়ে খাচ্ছিস। হ্যাঁ শোক তুই ধুয়ে খাচ্ছিস। এই তোমার নাকান ফকিরের জন্যে আমার একতার উন্নতি নাই। হ্যাঁ উন্নতি নাই। হ্যাঁ অনেকক্ষণ থেকে বেগর ব্যবস্থা আছে। হ্যাঁ বেগর ব্যবস্থা আছে। আরে কোটেই গেল না নিজের। আরে আর সংগঠনের নিয়মেরও গোষ্ঠী মারুক, আর ব্যারেল আইস ফেলে দেব। হ্যাঁ আর আজ ব্যারেল ফেলে দেব। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন মজার টকিং টং ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।